শুক্রবার থেকে শুরু হলো 2024 সালের মাধ্যমিক পরীক্ষা। এবারে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রশাসন যাবতীয় ব্যবস্থা নিয়েছে। পর্ষদ সূত্রের খবর, এবছর উত্তর দিনাজপুর জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 32,092 জন, এর মধ্যে ছাত্র 11,539 জন এবং ছাত্রী 20,553 জন। উত্তর দিনাজপুর জেলায় মেইন ভেনিউ 20টি এবং সাব ভেনিউ 74টি। জেলা শিক্ষা দপ্তর জানিয়েছে, বিগত বছরগুলিতে বরাবরই দুপুর 12টা থেকে পরীক্ষা পর্ব শুরু হতো, কিন্তু এবারে পরীক্ষা পর্ব শুরু হয়েছে 14:45 থেকে, চলে 1টা পর্যন্ত, অর্থাৎ প্রায় 2 ঘন্টা পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরায় নজরদারি চলেছে। পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী আচমকা অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ারও ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে পরীক্ষকদের নির্দিষ্ট ফরম্যাট পূরণ করতে হচ্ছে, যাতে কোনোভাবেই প্রশ্নপত্র বাইরে না যায়। এছাড়াও কঠোর নিরাপত্তা ব্যবস্থার চিত্র লক্ষ্য করা যায়। শুক্রবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পড়ুয়াদের মধ্যে টান টান উন্মাদনা লক্ষ্য করা যায়। রায়গঞ্জের সুদর্শনপুর, দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র, করোনেশন সহ প্রতিটি ভেনিউতেই পরীক্ষা শুরুর অনেকটা আগেই ভিড় জমায় পরীক্ষার্থীরা। ভেনিউর বাইরে হাজির হন অভিভাবকেরা, কঠোর নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয় ভেনিউগুলি। নির্বিঘ্নেই শুরু হয় প্রথম দিনের পরীক্ষা। আজকে পরীক্ষা ভালো হয়েছে, আজকের বিষয়টাও খুব সহজ ছিল, আশা করি এরপরে পরীক্ষাগুলো ভালো হবে। এখানকার স্যারগুলো ব্যবহার অত্যন্ত ভালো। কেমন মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে। প্রথমে নার্ভাস ফিল ছিল, কিন্তু পরে যখন কোশ্চেন পাওয়ার পর দেখলাম যে সবই আমাদের পড়ার বিষয় আর কোশ্চেন সত্যি কথা বলতে গেলে অনেকটাই সোজা হয়েছে। তাদের অশেষ ধন্যবাদ আমাদের বোর্ডের টিচারদের। তো এটুকুই ব্যাস, আর আমরা ভালো মতো পরীক্ষা দিতে পেরেছি, আশা করি পরে পরীক্ষাগুলো ভালো হবে। পরীক্ষা দিতে দিন সকাল থেকেই হেমতাবাদের বিভিন্ন বিদ্যালয়গুলির সামনে ছাত্রছাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। হেমতাবাদ ব্লকের মোট 6টি বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা 1,837 জন এবং পরীক্ষাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সারা রাজ্যের সঙ্গে নির্ধারিত সময়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জেও। এদিন নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীরা নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায়। এবছর কালিয়াগঞ্জে মোট পরীক্ষার্থীর সংখ্যা 2,784 জন, যার মধ্যে ছাত্র সংখ্যা 1,115 জন এবং ছাত্রীর সংখ্যা 1,669 জন। কালিয়াগঞ্জে মোট ভেনিউ 9টি, যার মধ্যে 5টি ভেনিউ পৌর এলাকায়, বাকি 4টি পঞ্চায়েত এলাকায়। শুক্রবার থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। ইসলামপুর হাই স্কুলের সামনে পরীক্ষার্থী এবং অভিভাবকদের ভিড় দেখা গিয়েছে। ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষায় উৎসাহ দানে এদিন স্কুলের সামনে উপস্থিত ছিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। পরীক্ষার্থীদের হাতে কলম এবং চকলেট দিয়ে তাদের শুভকামনা জানানো হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয় ছাত্রছাত্রীদের। না, সব পড়া আছে, এর জন্য অতটা ভয় করছে না, একটু সামান্য ভয় তো লাগেই। পরীক্ষা ভালো করে দি। কিসের পরীক্ষা আজকে? আজকে বাংলা। পরীক্ষা নিয়ে সেরকম ভয় নেই, শুধু বাইরে এরকম মানে ক্যামেরা পুলিশ এই সব নিয়ে একটু ভয় লাগছে, বাস এইটুকুই, আর পারবো মোটামুটি। অন্যদিকে চাকুলিয়ার শকুন্তলা হাই স্কুলের সামনে পরীক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসনের তরফে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের শকুন্তলা ভেনুতে 2টি স্কুলের ছাত্রছাত্রী এসেছে। একটি হচ্ছে চাকুলিয়া হাই স্কুল, সেখান থেকে কেবলমাত্র মেয়েরাই এখানে পরীক্ষা দিচ্ছে, তাদের সংখ্যা হচ্ছে 314। এবং বলদিয়া ভাষা হাই স্কুলের শুধু ছেলেরা এসেছে এখানে, তাদের সংখ্যা হচ্ছে 53, অর্থাৎ টোটাল 367 জন ছাত্রছাত্রী আমাদের স্কুলে পরীক্ষা দিচ্ছে। সকলকেই আমি প্রথমেই ঘোষণা করে দিয়েছিলাম মাইকে, যাতে তারা কোনো রকম অঘটন বা না করে বা নিজেদের বিপদ টেনে না আনে, যেমন বিভিন্ন রকম ইলেকট্রনিক ডিভাইস যাতে না নিয়ে আসে, সেই ব্যাপারে আমি আগেই বলে দিয়েছি। এবং আশা রাখি আমাদের সেন্টারে প্রতি বছরের ন্যায় এবছর খুব ভালোভাবে পরীক্ষা সম্পন্ন হবে। ইটাহার ব্লকের 9টি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শুক্রবার নির্দিষ্ট সময়ে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে প্রবেশ করানো হয়, পুলিশ প্রশাসনের ব্যবস্থাও লক্ষ্য করা যায়। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার পরীক্ষা সেন্টারগুলিতে পরিদর্শন করলেন ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্খদীপ দাস।
এদিন পরীক্ষা চলাকালীন ইটাহার শিবরামপুর উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর উচ্চ বালিকা বিদ্যালয় সহ অন্যান্য বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা সেন্টারগুলিতে পরিদর্শন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্খদীপ দাস। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার সামগ্রীদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন এবং জেলা পরিষদের সদস্য শায়েস্তা আলম। এদিন ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার পরীক্ষা সেন্টারগুলির সামনে দলীয় নেতা কর্মীদের মাধ্যমে বিদ্যালয়ের প্রবেশ গেটে জলের বোতল কলম সহ সামগ্রী দিয়ে শুভেচ্ছা বার্তা জানানো হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের আত্মীয় স্বজনের বসার ব্যবস্থা এবং সহযোগিতা করা হয় ইটাহারে। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে। শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে। ফোন নাম্বার 7477785509 ও 7477785512।